আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভদ্রগণ, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এমনকি পৃথিবীর আজ সর্বত্রই খুন, হত্যা, রক্তপ্রবাহিত করা যেন স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু হা অন্যায়ভাবে ইচ্ছা করে কাউকে খুন করা, হত্যা করা। এর পরকালীন শাস্তিটি কি আমাদের প্রত্যেককে জানা উচিত? ভদ্রগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল করিমের চার নম্বর সোরা এর তিরানব্বই নম্বর আয়াত আল করিমাতে ইচ্ছা করে অন্যায়ভাবে কাউকে হত্যা খুন করার পরকালীন কি শাস্তি অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী ওসালামের উপরে এই আয়াত আল নাজিল করার মাধ্যমে আর আয়াত হল চতুর্থ সোরা আনিসা এর তিরানব্বই নাম্বার আয়াত আল করিমা আলকরা আল করআন আল থেকে আমরা সরাসরি জানলে এই আয়াত হল আউদুল্লাহ মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق ربنا العظيم أرثو جي كن كي أناي هابي كون كوري كوري تار بروتيدان جيرانتون جيرستاي جهنم আল্লাহ তালার গুসা রাগ তার উপরে এবং আল্লাহ তালার অবি তার উপরে বা লান তার উপরে এবং আল্লাহ সুফান তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহাশাস্তি এই আল কোরআন আল চতুর্থ সৌরা আননিসা নিসা এর তিরানব্বই নাম্বার আয়াত একটি আয়াত আল আমাদের সামনে স্পষ্ট করে দিল অন্যায়ভাবে কাউকে হত্যা করার প্রথম শাস্তি জাহান্নাম দুই নাম্বার এই জাহান্নামে চিরস্থায়ী থাকতে হবে তিন নাম্বার আল্লাহ তালার গজব আল্লাহ তালার গুসা আল্লাহ তালার রাগ তার উপরে চতুর্থ ওয়ালানাহ আল্লাহ তালা লানত আল্লাহ তালার অভিসম্পাত তার উপরে পঞ্চম ওয়াদা আর আল্লাহ তার জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন তাই ইসলাম আমাদের সবার সামনে স্পষ্ট করে তুলে ধরেছে মোহাম্মদুর রসুল সালাহ তালাআলি সাল্লাম কোরআন আল করিমির আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন অন্যায়ভাবে কাউকে হত্যা করার শাস্তি জাহান্নাম এবং এতে চিরন্তন বা চিরস্থায়ী থাকবে হত্যাকারী আল্লাহ তালার গজব বা গুসা তাগ হত্যাকারীর উপরে আল্লাহ তালা লানত বা অবিসম্পাত হত্যাকারীর উপরে আল্লাহ তালা এই হত্যাকারীর জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন এটা হলো আখেরাতের শাস্তি তাই বন্ধু কেউ অন্যায় ভাবে কাউকে হত্যা করতে পারে না কারণ পরকাল থেকে কেউ বাঁচতে পারবে না তাই আসুন আমরা অন্যের জীবনের নিশ্চয়তা দেই নিজেরাও বেঁচে থাকি খুন আর হত্যা মুক্ত সমাজে আল্লাহ তালা আমাদের ধন্য করুন আমিন